16 ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে এই দিনে। ৯৩,০০০ পাকিস্তানি সৈনিকদের আত্মসমর্পণে সমাপ্তি ঘটে বাঙালির শত শোষণ বঞ্চনার অধ্যায়। বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, এদিন আমরা বিজয় লাভ করেছি, এটা আমাদের গর্বের এক দিন। মহান বিজয় দিবস হচ্ছে আমাদের অস্তিত্ব এবং চেতনা। তরুণ প্রজন্মকেই আমাদের এই চেতনা এবং ঐতিহ্যকে বিশ্ব পরিমণ্ডলে প্রকাশ করতে হবে। স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ সুবর্ণ জয়ন্তী পার করছে। এই ৫০ বছরে বাংলাদেশের অর্জন কম নয়, বেড়েছে অর্থনীতি, বেড়েছে উৎপাদন ক্ষমতা, জিডিপি বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, সাফল্য এসেছে এদেশের শিল্প, সাহিত্য, খেলাধুলায়। তৈরি পোশাক খাতে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় রপ্তানিকারক দেশ। উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতিসহ বাংলাদেশ আজ বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে। এত অর্জনের পরেও কিছু কিছু ক্ষেত্রে এখনও প্রত্যাশার তুলনায় প্রাপ্তির জায়গায় পৌঁছাতে পারেনি বলে মনে করেন নাগরিকরা। মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের চাওয়া হচ্ছে রাষ্ট্রের কাছে, বাংলাদেশের কাছে, যে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করবে এবং প্রত্যেকটা অনুষ্ঠান সুন্দরভাবে একত্রে সবাই পালন করবে, এটা আমাদের চাওয়া। কিছু গণপরিবহনে এবং কিছু কর্মক্ষেত্রে আমরা দেখতে পাই, সেটা হলো মানে মহিলাদের কম একটু রেসপেক্ট দেওয়া হচ্ছে বা কিছু দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা যদি একটু ঠিক করা হয়, আমার মনে হয় যে আরও এগিয়ে যেতে পারবে বাংলাদেশ সমান তালে ছেলেদের সাথে। একটি সুদৃঢ় ইতিহাস, ঐতিহ্য, ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের বাংলাদেশ। সেই ইতিহাসকে ধারণ করে তরুণ প্রজন্মকে উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গঠনে কাজ করতে হবে বলে মনে করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, লেখক ও গবেষক মফিদুল হক। আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, আর ১৬ ডিসেম্বর হচ্ছে আমাদের এই স্বাধীনতা সংগ্রামের মাহেন্দ্রক্ষণ, যেদিন আমরা বিজয় অর্জন করলাম। তো PL-480 জাহাজ কোন দিন চট্টগ্রাম বন্দরে ভিড়বে সেটা কিন্তু পত্রপত্রিকায় প্রথম পৃষ্ঠায় ছাপা হতো সংবাদ, কেননা ওইটার উপরে কিন্তু নির্ভর করছে মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারবে কিনা। সেই দেশের জনসংখ্যা দ্বিগুণ হয়ে গেছে, কৃষি জমি কমে গেছে, কিন্তু খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। কারা করলো এই মিরাকল? এদেশের মানুষই তো করেছে, কৃষকরা করেছে, যারা কৃষিতে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে গেছে, নানাভাবে সহায়তা করেছে, সরকারের নীতি, সব কিছু মিলে দায়টা কিন্তু নতুন প্রজন্মের অনেক। তাদের তো এখানে কোনো, তাদের তো দুর্নীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাদের তো বিকাশের পথগুলোই তারা ব্যবহার করতে চান, সুযোগগুলো নিতে চান। কাজে তাকে আমি কতটা দিতে পারছি আর তারা যতটা পাচ্ছেন সেটা যেন সম্পূর্ণ আত্মসাৎ করতে পারেন, সম্পূর্ণ ধারণ করতে পারেন। বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজধানী সহ সারা দেশে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। বাঙালির সংগ্রামের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন মহান মুক্তিযুদ্ধে বিজয় লাভ। ১৬ ডিসেম্বর বিজয় দিবস সেই প্রাপ্তির দিন। সুবর্ণ জয়ন্তীর এই বিজয় দিবসে বাঙালির একটাই চাওয়া, আগামীর বাংলাদেশ হোক শহীদদের স্বপ্নের সোনার বাংলাদেশ। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে হাসানুর রহমান শাওন, ULAB TV, ঢাকা।